সম্মানীয় উপস্থিতি, আজকের খুতবা আহমিয়াতুল আকীদাতে ফিল ইসলাম, দ্য ইম্পর্টেন্স অফ ফেথ ইন ইসলাম, ইসলামে আকীদার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। আসআলুকা আল্লাহ তাওফীক ওয়া সিদার লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় দিনী ভাই, আল আকীদাতু হিয়া মাখুযাতুন মিনাল আকদ। আকীদা শব্দটা আকদুন থেকে উদ্গত হয়েছে, এর অর্থ হল গিঁঠ বাঁধা। অফিসারে এবং শরীয়তের পরিভাষায় গভীরতম বিশ্বাসকে আকীদা বলা হয়। প্রত্যেকটা মানুষ নিজ নিজ আকীদা নিয়ে জীবনযাপন করে, যেমন হিন্দুরা তাদের যেমন আকীদা বিশ্বাস তারা ঠিক সেইভাবে জীবনযাপন করে, মুসলিমরা বিভিন্ন জন বিভিন্ন বিশ্বাসের উপরে ভিত্তি করে জীবনযাপন করেন। এই জন্য আকীদা শব্দটা প্রত্যেক মানুষের সাথে সংশ্লিষ্ট। আল আকীদা তো কিসমানে, এই আকীদাগুলো হয় দু ধরনের। একটা হল আল আকীদা তো সাহিহাত, মানে বিশুদ্ধ আকীদা, বলা হয় যে আকীদার পক্ষে আল কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের অকাট্য দলিল রয়েছে। আল আকীদাতুল বাতিলা, বাতিল আকীদা বলা হয় যে আকীদার পক্ষে আল কুরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে অকাট্য দলিল নেই। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রসুল করে পৃথিবীতে পাঠানো হল, তার দশম বছরে বা তার চাইতে পরে, আমরা যদি আগাহিকুল রক্ত মোতালা করি তাহলে বুঝতে পারব, সেখানে তিনি ছটা উক্তি উল্লেখ করেছেন যে আমরা ফরজ নামাজ পড়ি, তো এই নামাজটা কখন ফরজ হয়েছে। মোটামুটি আগের দিক দেখলে বুঝতে পারা যায় যে নবুয়তের দশম বছরে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার দশ নম্বর বছরে নামাজ ফরজ হয়েছে। তাহলে তার আগের দিকটাতে কি ছিল? তার আগের দিকটাতে মানুষের আকীদার সংশোধনের প্রয়োজন ছিল, কারণ তাদের যে আকীদা ছিল সেই আকীদাটা প্রথমে ঠিক করার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা সবের প্রথম নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে পাঁচটি স্তম্ভ তা ফরজ করেননি, বাধ্যতামূলক করেননি, সেটা করলেন নবুয়তের দশম হিজরির পর থেকে। তার আগে দশ বছর আল্লাহ তাআলা তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকীদা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য পাঠালেন। তাহলে ভাই মুসলিম, বুঝতে পারলাম যে ইসলামের আমলের পূর্বে আকীদার ব্যাপারে আলোচনা করা, জ্ঞান অর্জন করা, এটা খুব জরুরি। আকীদা এমন একটা বিষয়, যদি এটা আমরা শুনে শুনে শিখি তাহলে সঠিক আকীদা শিখতে পারব না। ঠিক কেমন? বরং আমাদেরকে শিখতে হবে পড়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সে কথাই বলেন, তিনি সূরা মুহাম্মদ আয়াত নম্বর ১৯ এর একটা অধ্যায় রচনা করলেন। আয়াত নম্বর ১৯ আল্লাহ তাআলা কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমে আপনি জানুন যে আল্লাহ ব্যতীত রেখে কোনো সত্য উপাস্য নেই। এখানে কি বোঝানো হলো? একজন ব্যক্তিকে সৃষ্টিকর্তা সম্পর্কে কমপ্লিটলি জ্ঞান অর্জন করতে হবে, এ কথাই বোঝানো হলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বাদ নির্ধারণ করেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কাউলি ওয়াল আমালি, কথা বলার পূর্বে, আমল করার পূর্বে জ্ঞান অর্জন জরুরি।
এখানে জ্ঞান অর্জন বলতে কিসের জ্ঞান অর্জন? এখানে যেহেতু বুঝতে পারলাম আল্লাহ সত্য কোন উপাস্য নেই, এই জ্ঞান অর্জনের কথা বোঝানো হলো। তাহলে এখানে তাওহীদের জ্ঞান অর্জনের কথা বোঝানো হলো। প্রত্যেকটি তার ইবাদতের পূর্বে তার তাওহীদকে ঠিক করাটা অত্যন্ত জরুরি। কেন জরুরি? এই জন্য জরুরি যে যদি কারোর তাওহীদ ঈমান ঠিক না থাকে, তার কোন আমল রবের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সূরা মায়েদা 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করেছে। এখানে আমরা যারা আরবি বুঝি, এই যে বা শব্দটা আছে এর অর্থ হলো মুসাহাবাত, এর অর্থ হলো এরকম যারা ঈমানকে কুফরের সাথে মিশ্রিত করেছে, ওমা ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেছে। ফাকাদ হাবিত আমালুহু, তার আমল সব নিষ্ফলে গেছে, কোনো আমল তার কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক কেমন? আমরা এই আয়াতের ব্যাখ্যা একবার বুঝি। সূরা মায়েদা আয়াত নম্বর 39 আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের যারা অস্বীকার করেছে, আমালুহুম, তাদের আমলগুলো, কাসারাবিন বেকিআতিন, মরুভূমির মরিচিকার ন্যায়, ইয়াহসাবুহু দামআনু মাআন, একজন পিপাসাকাতর ব্যক্তি মনে করে যে ওখানে পানি আছে। এখানে কি বোঝানো হলো? কাফেরদের আমলের দৃষ্টান্ত দেওয়া হলো। কাফের যখন কোন আমল করে তখন সে তার বদলা নেওয়ার জন্য সামনে যায়। ঠিক এরকম মরুভূমিতে সে মনে করে যে ওই জায়গায় পানি আছে, ওখানে গেলে পানি পাবো। যখন সেখানে সে যায় তো দেখে যে সেটা হলো মরিচিকা, মানে ধোকা, সেটা পানি নয়, আসলে সূর্যের আলো বালির উপরে পড়ার প্রতিফলনের ফলে দেখে মনে হচ্ছে পানি, এটা কিন্তু পানি নয়। হাত্তা ইদা জাহু, যখন ওই কাফের ব্যক্তি সেই মরিচিকার পানির মতো আছে, সেখানে সে পৌঁছায়, সে সেখানে কিছুই পায় না, মানে পানি পায় না। ওয়াজাদাল্লাহ ইন্দাহু, সে সেখানে আল্লাহকে পায়। আমি কোন সূরা তর্জমা করছি? সূরা নূর আয়াত নম্বর 39। সে সেখানে আল্লাহকে পায়, এর অর্থ কি? যে একজন মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন কিরাম এর দুটি অর্থ ব্যক্ত করেছেন। নাম্বার এক অর্থ যে কাফেররা যখন দুনিয়াতে কোনো ভালো কাজ করবে, তার ফল তাকে দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, আখেরাতে সে তার প্রতিফল পাবে না। দ্বিতীয় অর্থ করা হয়েছে যে কাফেররা যেসব ভালো কাজগুলো করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের ভালো কাজগুলোকে দেখাবেন। অর্থাৎ কাফেররা যাবে, দেখবে যে সে এত ভালো কাজ করেছে। অতঃপর সূরা ফুরকান আয়াত নম্বর 23 আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিন্না ইলা মা আমিলু মিন আমালিন, আমি সেদিন অগ্রসর হব তাদের আমলের দিকে যা সে আমল করেছে। ফাজআলনাহু হাবাআন মানথুরা, অতঃপর আমি তাদের আমলগুলোকে নিয়ে রাস্তার ধুলি কণার মতো করে দেব, রাস্তার ধুলি কণার মতো করে দেব, অর্থাৎ মূল্যহীন করে দেব। এখানে কি বুঝলাম? এখানে বুঝলাম যে আমাদের মধ্যে কত লোকের আমল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা দেখাবেন, বলবেন তুমি এই আমল করেছো, তুমি এই আমল করেছো, তুমি এই আমল করেছো, অতঃপর সেই আমলগুলো আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। তাদের আমলগুলো আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। আল কোরআন এবং সহিহ হাদিসের নির্যাস যে যাদের আকীদা ঠিক নেই, যাদের ঈমান ঠিক নেই, তাদের আমলগুলো আল্লাহ সেদিন দেখাবেন এবং সেগুলোকে নিষ্ফল করে দেবেন, কোনো কাজে আসবে না। তাহলে কি বুঝতে পারলাম? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আমাদের আমলগুলো ঠিক করতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা ইউসুফ আয়াত নম্বর 106 বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এর অর্থ হলো ওদের মধ্যে ঈমান আছে কিন্তু তাদের ঈমানটা মিশ্রিত আছে শিরকের সাথে, যেটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। বরং আল্লাহর আমলের জন্য কি হতে হবে?
আল ইখলাসু লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইখলাস এক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে, যেখানে অন্য কারো জন্য হবে না। ঠিক এরকম হিন্দুরা, ভারতীয় হিন্দুরা এরা মূর্তি পূজা করে, এর অর্থ এই নয় যে তারা মূর্তিকে পূজা করে না, বরং এর অর্থ তারা হলো তারা মূর্তির দ্বারা পূজা করে। তার পূজা করে মূর্তির দ্বারা তারা তাদের দেবতার পূজা করে। তাদের ধারণা আকাশ থেকে দেবতা পৃথিবীতে আবির্ভূত হয়, কিছুদিন অবস্থান করেন, যতদিন অবস্থান করেন ততদিন তারা ওই দেবতার পূজা করেন। আসলে ওই দেবতাটা হলো ঈশ্বর, অর্থাৎ বহুশ্বরবাদে বিশ্বাসী। এই জন্য তো আমরা জানি যে হিন্দুদের প্রায় 33 কোটি দেবতা, অর্থাৎ তাদের ঈশ্বর 33 কোটি রূপ ধারণ করে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীতে আসে এবং সেই সময় তারা সেগুলোকে পূজা করে। বেশিরভাগ তাদের হিসাব চন্দ্র মাসের সাথে, যেমন ইসলামের হিসাবগুলো চন্দ্র মাসের সাথে, তেমনি তাদের হিসাবগুলো অমাবস্যা পূর্ণিমা ইত্যাদি চন্দ্র মাসের সাথে জড়িত। ভাই মুসলিম, তাহলে এখানে বুঝতে পারলাম হিন্দুরা যে পূজা করে তাহলে মূর্তিকে করছে না, বরং তারা মূর্তির দ্বারা তাদের দেবতাকে করছে। এ থেকে বুঝাচ্ছে তারা আল্লাহকে, মানে তাদের যে ঈশ্বর সেই ঈশ্বরের তারা পূজা করছে। ইসলামে এটা বরদাস্ত নয়, কারণ ইসলামে সূরা বাকারা আয়াত নম্বর 256 আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিতাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল। তাগুত বলতে কাকে বোঝানো হয়েছে? মা উবিদা মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত রেখে যার উপাসনা করা হয় তার তাগুত, সেই হলো তাগুত। ঠিক সামান্যতম বুঝি আমরা, আমার অন্তরটাও তাগুত হতে পারে। ঠিক এরকম আমি নামাজ পড়তে আসছিলাম ফজরের সময়ে, আমার মন চাইছিল না। আপনি সূরা যারিয়াত শেষ দিকে পড়ুন, আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করল, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, এবং স্বীয় প্রবৃত্তিকে সে দমন করতে পারল, অর্থাৎ প্রবৃত্তির পূজারি হলো না, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত। তাহলে যদি আমি আল্লাহর ইবাদত করতে আসি, আমার মন যদি বাধা দেয় আর আমি যদি মনের কথা শুনিনি, এর অর্থ হলো আমি তাগুতকে অস্বীকার করতে পারলাম না। এর মানে হলো আমার কাছে ইমানও আছে, আবার আমার কাছে শিরিক আছে, উভয়ের মিশ্রণ আছে। আল্লাহর কাছে কিন্তু এটা বরদাস্ত নয়। এই জন্য এই শিরিক আর তাওহীদ এগুলো হলো খুব সূক্ষ্ম বিষয়, আমাকে গভীর ভাবে চিন্তা করতে হবে। একদল লোক আমাদের আছে যারা বলে, সূরা জুমার আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা নাহুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা যে এইগুলোর পূজা করছি, আমরা যে এই মূর্তিগুলোর পূজা করছি, এই মূর্তিগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বা আমাদের কোনো লাভ করতে পারবে না, বরং এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাবে। এখানে আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য তারা কি নিল? তারা একটা মাধ্যম নিল, সেটা হলো মূর্তি পূজা। এটা হলো আকিদাগত ভুল, বরং আকিদা কি হতে হবে? মাঝে কাউরে একমাত্র বান্দার সাথে তার দিলের সম্পর্ক থাকবে, আনা ইন্দা দন্নে আব্দিবি, আমি আমার বান্দার সাথে থাকি তার ধারণার সাথে, বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি তার ব্যাপারে সেই ধারণা করি, মাঝে কোন রকম অসিলা অর্থাৎ মাধ্যম নাই। ইল্লা সালাফি সারাসাতি, হ্যাঁ, তিনটে অসিলার কথা উল্লেখ করা হয়েছে, আমরা তিন ভাবে আল্লাহর কাছে পৌঁছাতে পারব। নাম্বার এক, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, সেই নাম নিয়ে তোমরা দোয়া করো, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তাহলে এখানে আল্লাহ নাম্বার এক কি হলো? আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ওসিলায়। আমাদের মুসলিমদের যতগুলো ফিরকা আছে, বেশিরভাগ ফিরকা এর সাথে জড়িত, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে এরা জড়িত। ঠিক যে আয়াতটা পড়লাম, এই আয়াতে একদল লোক কি মনে করেন আল্লাহ তাআলার ব্যাপারে?
সে সেখানে আল্লাহকে পেল, মানে একজন কাফের সেখানে আল্লাহকে পেল। এখান থেকে ইবনুল আরাবি নামক একজন দার্শনিক এবং তিনি সুফি ছিলেন, তার জন্ম স্পেনে 1162 হিজরিতে, তিনি একটা বই লিখেছেন, এই বইটার নাম হলো আল ফাতুহাত আল মাক্কিয়া। সেই বইয়ে তিনি উল্লেখ করেছেন যে ওই কাফেরটা সেখানে আল্লাহকে পেল, এর অর্থ হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, মানে ওয়াহাদাতুল উজুদ, আল্লাহ তাআলা সবের মধ্যে আছেন। একজন ব্যক্তি আল্লাহ তাআলা সবের মধ্যে আছেন এই বিশ্বাস করে, মানে কোরআনের দলিল দিল তারা, তিনি দলিল দিলেন কোরআনুল কারীম থেকে। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া বলেন, যখন পথভ্রষ্ট ব্যক্তিরা কোরআন থেকে দলিল নেবে, তখন তারা কেবলমাত্র কোরআনের আয়াতের একটা খণ্ডকে তারা উপস্থাপন করবে, আগের পিছের প্রেক্ষাপট তারা আলোচনা করবে না। এই জন্য যারা নন মুসলিম কোরআনের সূরা তাওবার ওয়ায়াতে নাই, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, দেখো কোরআনে বলা হয়েছে তোমরা মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করে দাও, কেবলমাত্র এইটুকু তারা প্রচার করে। কিন্তু এর প্রেক্ষাপট কি ছিল? মক্কার মুশরিকরা যে চুক্তিনামা করেছিল সেই চুক্তিনামা তারা ভঙ্গ করেছিল। সেই সময় আল্লাহ তাআলা তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছিলেন, তাহলে সব মুশরিককে মুশরিককে হত্যা করার কথা নাই, বরং যে সমস্ত মুশরিকরা চুক্তি ভঙ্গ করেছিল তাদেরকে হত্যা করার কথা বলা হলো। এক কথা কোরআনে আমি বুঝতে পারলাম যে কোন একটা খণ্ডকে নিয়ে, অংশকে নিয়ে উপস্থাপন করা এবং সেটা দলিল হিসাবে নেওয়া, প্রেক্ষাপট আলোচনা ব্যক্তি রেখে এটা বলা হয় আত্তাবিল। আত্তাবিল মানে আত্তাফসির বিল রায়, একজন মানুষ বিবেক প্রসূত কোরআনের ব্যাখ্যা করেন, এগুলো হলো ভ্রান্ত আকিদার সৃষ্টি। ইনি একটু যদি ভাবতেন, যখন আমরা নামাজ পড়ি তখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা হলেন সুউচ্চ, মানে এর অর্থ হলো সূরা তাহা আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমুন্নত, তাহলে তিনি যে উপরে আছেন। আর আমি যখন নামাজে বলি সুবহান রাব্বিয়াল আলা তাসবি, ওই আল্লাহ যিনি অনেক উঁচুতে আছেন, তাহলে সে আল্লাহর ব্যাপারে একজন আরবি ভাষাবিদ কিভাবে ধারণা করতে পারে যে আল্লাহ তাআলা সর্বোচ্চ বিরাজমান? এর অর্থ হলো যে তারা নিজেদের চিন্তা ভাবনাটা পাবলিককে বুঝাবার জন্য যার পরনাই চেষ্টা করেন। এই জন্য যখন কোনো ব্যক্তি কাউকে ভ্রান্ত আকিদার দিকে দাওয়াত দেন, এর মানে হয় ওই লোকটা মূর্খ হয় না, ওই লোকটা অনেক বেশি জ্ঞানী হয়, যার কারণে সে তার জ্ঞানের পরিধি এত বাড়িয়ে নিয়ে গেছে, এত বাড়িয়ে নিয়েছে যে যখন সে রোডে গাড়ি চালায় রাস্তা এত বেশি স্পিডে চলে যায় যে রাস্তা ঠিক মতো না চালিয়ে সাইডে এদিক ওদিক ঢুকে যায়, কারণ সে তার কন্ট্রোলের বাইরে চলে যায়। এখানে কন্ট্রোলের বাইরে না যাওয়াটা আল কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের অকাট্য প্রমাণ সামনে রেখে আমাকে কোন বিষয়ে আকীদা পোষণ করতে হবে। ভাই মুসলিম, আমাদের কি জরুরি ছিল? আমাদের জরুরি ছিল যে আমাদের সঠিক আকীদা, অর্থাৎ আকীদাটা ঠিক করতে হবে। আকীদা ঠিক না করলে কোনো আমল রবের কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য সর্বাধিক বেশি বক্তৃতা, বেশি আলোচনা হওয়ার দরকার আছে আকীদার ব্যাপারে, কারণ আমরা হলাম অনারব, ইসলামের আরবি ভাষা সম্পর্কে আমাদের অত বেশি পাণ্ডিত্য নেই। এই জন্য যে আলেম যেমন ভাবে বলে নেয় আমরা ঠিক সেইভাবে মানি আর সেইভাবে বিশ্বাস করি, যেটা আমাদের জন্য উচিত নয়। সামান্যতম শিক্ষা অর্জন করে আমাকে পরখ করে নিতে হবে, নতুবা আমাকে সহি আকিদার থেকে ভ্রান্ত আকিদার মধ্যে ফেলে দেবে। এই আয়াতে কি বলছিলাম? লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আল্লাহর নামে দোয়া করো। এখানে খেয়াল রাখতে হবে যে নুমিনু বিমা সাম্মাইতা নাফসাক, হে আল্লাহ আপনি নিজেকে যে নামে আমাদেরকে পরিচিত করেছেন আমরা কেবলমাত্র সেই নামই উপরে ঈমান আনছি। এর মানে হলো যে খোদা
আমাদের বাংলা ভাষায় ব্যাপক হারে প্রচলিত খোদা শব্দ এবং আমরা ব্যবহার করি, কিন্তু কোরআনুল কারীম হাদিসে আল্লাহ তা নিজেকে খোদা বলে কোথাও পরিচিত করেননি। যখন পরিচিত করেননি তাহলে ওই শব্দটা বর্জনীয়। আমরা অনেকেই নাম রাখি রব্বি, মানে হলো হে আমার প্রতিপালক। এখানে হে আমার প্রতিপালক, বুঝতে পারলাম যে সে তোমার প্রতিপালক নয়। এই জন্য আল্লাহ তাআলা যে নাম রেখেছেন নিজের, সেই নামই তাকে ডাকা, এবং এই নামগুলো বিনা ব্যাখ্যায় আমাদেরকে মেনে নেওয়া। আমাকে কিন্তু এর মধ্যে ব্যাখ্যায় যাওয়া যাবে না, কেবলমাত্র কোরআন এবং হাদিস যেভাবে ব্যাখ্যা আমরা পেয়েছি, আমার বুঝে আসুক চাই না আসুক, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। ঠিক এরকম যে সেদিনই আলোচনা হচ্ছিল যে আল্লাহ তাআলা বলেছেন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা সিও নামাজে বিনয়ী, অর্থাৎ নামাজে বিনয়ী হওয়ার কথা বলা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের মেয়ে উমামা যখন তার বয়স ছিল 7 বছর, তাকে কোলে করে নিয়ে ইমামতি করছিলেন, যখন তিনি সাজদা করছিলেন, রুকু করছিলেন, তাকে পাশে রাখছিলেন, আবার তিনি দাঁড়াচ্ছেন, তাকে কোলে নিচ্ছেন, তাহলে এটা কিভাবে নামাজের মধ্যে খুশু খুজু এলো? ঠিক এরকম ফতোয়া যে নামাজ চলাকালীন যদি মোবাইল চলে আসে, তাহলে ফোন চলে আসে, মোবাইলটা প্যাকেট থেকে বের করে সুইচ অফ করব, এতে নামাজের কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে আল ইলতিফাতু মামনুউন, মানে মাথাটাকে এদিক ওদিক করা, এটা হলো নামাজ নিষেধ। যদি আমার দৃষ্টি সাজদার জায়গায় থাকে, অতঃপর আমি যা করলাম শরীয়তে, নামাজ বিফলে যাবে না, নামাজ নষ্ট হবে না। এই জন্য ভাই মুসলিম, আমাদেরকে হাদিস এবং কোরআনকে যেভাবে সাহাবায়ে কেরাম তাবেঈনে ইজাম বুঝেছেন, আমাদেরকে ঠিক সেইভাবে বুঝতে হবে, তবেই আমরা সঠিক আকীদাটা পাব। ইবনুল আরাবি, ইনি একজন আরবি সাহিত্যের পণ্ডিত, বড় দার্শনিক। আমাদের পূর্বের লোকেরা, অর্থাৎ বিশ্বের পূর্বের লোকেরা তাকে শাইখুল কাবির নামে চিনেন, মানে বড় শায়খ নামে চিনেন। কিন্তু তার জন্ম দেখুন 1156 হিজরিতে, মানে অনেক পরে। তাহলে আমাদের কি করতে হবে? যারা আল্লাহ রসুল এবং তার নিকটে যত থাকবে তাদের কথা বেশি প্রাধান্য দিতে হবে দূরের চাইতে। এই জন্য সাহাবা আল্লাহ রসুল, সাহাবাই কিরাম, তাবেঈনে ইজাম, এদের কথা আমাদেরকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। তারা হাদিস কুরআন যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝতে হবে। তারা যে আকিদা পোষণ করতেন, আমাদেরকে সেই আকিদা পোষণ করতে হবে। প্রভুদয়াময় তুমি আমাদের সকলকে সহি আকিদা পোষণ করার তৌফিক দিও। আমিন। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد صحيح عقيده কোথা থেকে আমরা নেব? আল কুরআনুল কারীম এবং সহি হাদিস দ্বারা যখন কোন জিনিস আমরা বুঝে নেব, তখন আমরা এদিক ওদিক আর বুঝার চেষ্টা করব না। ঠিক আল্লাহ তাআলা যেমন তিনি তার নামকে বলেছেন, ঠিক সেই নামে আমাদেরকে মানতে হবে। অর্থাৎ বোঝাতে চাইছি যে যেমন আল্লাহ তাআলা সূরা যারিয়াত 56 আয়াতে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত করার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেখানে ইয়াবুদুন শব্দ আছে, এর বেশিরভাগ এর তাফসীর যে লিয়াহিদুন, অর্থাৎ একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমি সৃষ্টি করেছি। এই একত্ববাদ গুলো হলো 3 ধরনের। নাম্বার 1, তাওহীদুর রুবুবিয়াতে প্রভুত্বে একত্ববাদ। আরবের মুশরিকরাও, গোটা বিশ্বে যারাই নাস্তিক ব্যতি রেখে আস্তিক আছেন, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুল্লাহ, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ পৃথিবীকে সৃষ্টি করেছে, আস্তিক যতরা আছে সবাই তারা বলবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে তাওহীদের রুবুবিয়াত এক প্রভুত্বে একত্ববাদ, নাস্তিক ব্যক্তি রেখে পৃথিবীতে যত ধর্মের বিশ্বাসী আছেন সবাই মানে। নাম্বার 2, তাওহীদুল উলুহিয়াতে
অর্থাৎ উপাস্যে একত্ববাদ, এটাই হলো মূল চ্যালেঞ্জ, যে আমাকে কি করতে হবে, উপাস্যে একত্ববাদ এরা প্রমাণ করতে হবে। সূরা আনাম আয়াত নম্বর 163 আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, লা শারীকা লাহু, যার কোন শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, আমাকে তো এই আদেশ দেওয়া হয়েছে, ওয়া মা আনা মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই আয়াতের শেষাংশ থেকে বুঝতে পারা যাবে যে যদি কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করেন সাথে সাথে কিছু শিরকি আকীদা রাখেন, তারা মুশরিক, তারা মুশরিক। সে কথাই তো আল্লাহ তাআলা সূরা ইউসুফ আয়াত নম্বর 106 বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর উপরে ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক। এই জন্য ভাই মুসলিম, ইমানের আকিদা রুকুনের মধ্যে প্রথম রুকুন হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কমপ্লিটলি জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আরবরা জিজ্ঞেস করেছিল, ইয়া মুহাম্মদ, উনসুব রাব্বা, তুমি তোমার রবের বংশ পরম্পরা বলো তো, তখন সূরা ইখলাস অবতীর্ণ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। যারা আরবি বুঝেন এখানে আল্লাহ তাআলা আহাদ শব্দ ব্যবহার করেছেন, ওয়াহিদুন শব্দ ব্যবহার করেননি। ওয়াহিদুন এই শব্দটা মানে হলো এক, আর আহাদুন এটা মানে হলো এক। যখন ওয়াহিদুন বলবো তখন 2 3 4 5 6 7 আসতে পারে, কিন্তু যখন আহাদুন শব্দ বলবো তখন একের পরে এই শব্দটা আর ব্যবহার হয়নি। এই জন্য কুল হুয়াল্লাহু ওয়াহিদ নয়, বরং আল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অন্য নিরপেক্ষ, নিরপেক্ষ, তিনি কারো মহাপেক্ষী নয়। ঠিক এই হাদিসের এই ব্যাখ্যা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আব্বাস, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ঠিক কিভাবে চাইবে শুনেন, সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা শিশা, যখন তুমি পায়ের কোন জুতোর ফিতে ছিঁড়ে যাবে সেটা তুমি চাইবে, ফাসআলিল্লাহ, তো তুমি আল্লাহর কাছে চাইবে, বলে ইয়াজাবিল মাসআলাতা, এবং আল্লাহর কাছে দৃঢ়তার সাথে চাইবে। এরকম যে আমি দিনদার দোয়া করছি, দিনদার দোয়া করছি, আমি নিঃসন্তান, বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, আমার প্রতিবেশী লোকেরা বলছে অমুক মাজারে যাও তো, দেখো দেখো ওখানে গিয়ে, ওখানে যারা গেছে তারা ফিরে আসেনি, বাচ্চা হয়ে গেছে। এর মানে হলো আল্লাহর কাছে যেভাবে চাওয়া দরকার সেইভাবে চাওয়া হয়নি, অথবা আল্লাহ তাআলা আপনাকে বাঁধ সৃষ্টি করেছেন, এটা আপনার বড় পরীক্ষা, যে আপনি আল্লাহর কাছেও চাইলেন আবার তার কাছেও চাইলেন। এরই অর্থ হলো ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক, মানে আল্লাহর কাছে চেয়ে তার মন ভরেনি, ওর ধারণা যে আল্লাহর চাইতেও আরো কেউ ক্ষমতাশীল আছে, বা আল্লাহর কাছে পৌঁছাবার মতো অন্য কোন ব্যক্তি আছেন যার কাছে গেলে তিনি বা আল্লাহর কাছ থেকে সন্তান নিয়ে আমাকে দেবেন, অর্থাৎ আল্লাহর ব্যাপারে এরকম আকীদা রাখা ঠিক নয়। ওয়াইদা সান্তা ফাস্তাই বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। অতঃপর কি বলছেন শুনেন, ওয়ালাউ আন্নাল উম্মাতা ইজতামাআত লাকা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক। ইবনে আব্বাস, শুনো, সমগ্র বিশ্ববাসী একত্রিত হয়ে তোমার কোন উপকার করতে চাইলে আর আল্লাহ যদি তোমার উপকার না করে তাহলে কখনোই ওরা তোমার কোন উপকার করতে পারবে না। এটা আমাদের আকীদা থাকতে হবে, দুটো আকীদা থাকতে হবে, যে আমার উপকারের একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ লাকা আন ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা কাদ কাতাবাল্লাহু আলাইহি, সমগ্র বিশ্ববাসী একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ যদি না চায়, এরা কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইতিহাসের সাক্ষ্য, আপনি সূরা আম্বিয়া পড়ুন তো, যখন তৎকালীন শক্তিধর নমরুদ আগুন জ্বালালো,
ইব্রাহিমকে নিজের শক্তির লোক বলে আগুনে ফেলল, কিন্তু ইতিহাস সাক্ষ্য কোরআন বলেছে, আল্লাহ তাআলা বলছেন সম্রাট চেয়েছিল ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এর তার সামর্থ্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা চাননি বলে আগুনের দহন শক্তিকে তিনি নিষ্প্রভ করলেন। এই জন্য ভাই মুসলিম, আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, তার আগে আমাকে আল্লাহর ব্যাপারে কমপ্লিটলি জ্ঞান অর্জন করতে হবে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। আমরা জানি বিশ্বে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা হলো খ্রিস্টান, তারা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিসসালাম হলো আল্লাহর বেটা। তার লাম ইয়ালিদ থেকে খ্রিস্টানদের যে বিশ্বাস, এই বিশ্বাসে কুটারঘাত আনা হয়েছে, ঠিক নয়। ইহুদিরা বলে উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর বেটা, আল্লাহ কাউকে জন্ম দেননি। ওলাম ইউলাদ, তিনি জাতক নন, অর্থাৎ তাকেও কে জন্ম দিয়েছে নাই। ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এক কথায় সূরা ইখলাস, এটাকে কোরআনুল কারীমের তাআদিলুস সুলুসাল কোরআন, কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে। কেন? গোটা কোরআনুল কারীমে কেবলমাত্র তাওহীদ আকীদা সংক্রান্ত এক তৃতীয়াংশ বিষয় আলোচনা করা হয়েছে। এই জন্য ভাই মুসলিম, আমাদেরকে আকীদা, সহিহ আকীদা কি এটা আমাদের শিখতে হবে। শিখতে গেলে আমাদের কি করতে হবে? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আল কোরআনুল কারীমের নুসখা বাংলা, তাফসীর বাংলা, হাদিসের সব হাদিসগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যারা করেছেন খুব ভালো কাজ করেছেন। হাদিস লেখার পরে অপরের সহিহ না যাইয়ে সে কথা উল্লেখ করা হয়েছে। আমরা সামান্য সময় বের করে যদি স্টাডি করি, আমরা আমাদের আকীদাকে মজবুত করতে পারবো। প্রভু কাছে দোয়া করি, প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সহিহ আকীদা, সঠিক আকীদা পোষণ করার তৌফিক দিও। আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদেরকে সঠিক ইসলাম জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিও। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين